আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ব্যস্ত শহরে বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ক্লান্ত শরীরে মানবী মানে থমকে থাকায় মন, বেঁচে থাকার আদিম সুখের স্বপ্ন জোগা রাজা ফুলায় কিছু না লাগেছে। আমি আজকের থেকে আবার এই বাড়িতে থাকতেছি। ভালো ভালো, সকাল সকাল হাঁটাটা স্বাস্থ্যের জন্য ভালো। তুই লেকচার না দিয়ে আমাদের সাথে চল। আমি তোমরা বরং যাও, আমি পেশেন্টের বাসা হয়ে আসছি। পাকামো করতে হবে না, রুমে যাও, স্কুলে যাবার জন্য রেডি হয়ে নাও, যাও। Mm.
মামনি তুমি দাদুর সঙ্গে মর্নিং ওয়াকে গেলে না কেন? আমি মর্নিং ওয়াকে গেলে এই যে সকালের নাস্তা, সংসারের টুকিটাকি কাজ, এগুলো কে করবে শুনি? মামনি বল, তুমি আর অফিসে যাবে না? না। তিথি, আমি তো আগে বাসায় থাকতাম, মাঝখানে অফিস ব্যবসা এসব করলাম, বলতো তোর কোন মাটা ভালো লাগে, অফিসের মা নাকি এই রান্নাঘরের মা? ভেবে উত্তর দে। আমার কাছে অফিসের মায় বেশি ভালো লাগে। আরে না, তুমি চলে গেলে আমার স্বাধীনতাটা একটু বেড়ে যায়, এই আর কি। তাই বল, মানে আমি না থাকলে যা খুশি তাই করা যায়। তিথি, হ্যাঁ, আমি কেন মর্নিং ওয়াকে যাই না জানিস? না তো। তোর বাবা আর আমি আগে মাঝে মধ্যে রমনা পার্কে যেতাম মর্নিং ওয়াক করতে, শতায় অঙ্গন। আমি তখন ভাবতাম কি ভীষণ আনন্দে আমরা 100 বছর পার করে দেব। আজকে তুমি অফিসে যেও না, দুজনে মিলে দুপুরবেলা রান্না করবো। ঠিক আছে, যাব। শিখলি? আচ্ছা, ভাবি তোকে ইমরানের ব্যাপারে কিছু বলেছে? রোহান বলেছে। কি হয়েছে রে? জলি, জলি, সে কখন থেকে তোমাকে আমি ডাকছি? শুনেছি তো, কিন্তু আমি এখানে ব্যস্ত ছিলাম। দেখো না কি সাংঘাতিক বাজার করে নিয়েছি, এসো ছুটি, তুমি এসো। এক মিনিট, একদম। আম্মা, নিচে মাথা দেখছেন? দেখছি, ভালো হয়েছে, বহুত সুন্দর হয়েছে। যাবে, মাছ আর সুন্দর হয়নি বলতে পারছে একই হলো। টিং টিং টিং, নাস্তা হাজির, সবাই টেবিলে বসো। না না, খাও খাও খাও, আগে ব্যাগটা মিলে মাছটা দিয়ে গেছি, তারপরে এখানে নাস্তা খাবো। নি আবে, খাওয়ানোর সময় দেখলেই হইব না। ঠিকই বলেছে, চাবো খাওয়ার সময় দেখছি। তোমার আব্বাই কো? আব্বা কি একটা জরুরি কাজে সকাল সকাল বেকারিতে চলে গেছেন। আম্মা, আমারে না কইয়া সকালে নাস্তা না খাইয়া বেকারিত গেছে। হ্যালো কেঠাই, কালাম। জি আম্মা। তোর স্যারের ফোন দে। স্যার তো অফিসে নাই, বাইরে গেছে। সকালে কখন ছিল? সকাল থেকে আন্তরিত অফিসে আয় নাই।
এই যে ছুটি তুই এখানে আর এদিকে রান্না করে আমি কাউকে খুঁজে পাচ্ছি না ঠিক আছে চল আকরাম বায়না ধরেছে আজ যে মাছটা এনেছে সেটার ফ্রাই খাওয়াতে হবে আর এদিকে আমার অফিস থেকে ফোন এসেছে ইমার্জেন্সি যেতেই হবে তুমি কোনো চিন্তা করো না আমি সব ব্যবস্থা করছি তুই আগে কি করছিলি ওই না মানে ওই তিথি ক্লাস ওয়ার্কের একটা অঙ্ক কিছুতেই মেলাতে পারছি না প্র্যাকটিস না থাকলে যা হয় তিথির অঙ্ক মেলাচ্ছিলি না অন্য কিছু অন্য অঙ্ক আমার দিকে তাকা তাকা আমার দিকে ভবিষ্যতে তোর কি হয়েছে কই কিছু না তো আমার কাছে লুকানোর কিছু নেই আমি আসলে ভাবিকে হেল্প করতে চাই মানে মোরাল সাপোর্ট ভাবি আসলে কঙ্কা তুই দোলা এদেরকে মিলিয়ে এক ধরনের মানসিক যন্ত্রণার মধ্যে আছেন ভাবি আমার দিকটা একদম বুঝলো না অথচ জানো ভাবি বড় ভাবিকে কিন্তু আমি খুবই ভালোবাসি সেদিন কি হয়েছে জানো ভাবির মুখে যা এসেছে তাই আমাকে শুনিয়ে দিয়েছে আমি কিন্তু বহুবার চেষ্টা করেছি ভাবির কাছে যাবার জন্য প্রতিবারই সে যা তা শুনি আমাকে অ্যাভয়েড করছে ইয়ে ছুটি ভাবির এই ব্যাপারগুলো আম্মাকে বলিস না আম্মা শুনলে খুব কষ্ট পাবে ছুটি তোমরা কথা বলছিলে আমি তো ছাদ থেকে ঘুরে আসছি রোহনটা আসলে খুব দায়িত্ববান এখন যদি আকরাম হতো সন্দেহ করতো আমি কি কথা বলছি না বলছি তা নিয়ে নানা রকম গল্প বানাতো রোহন সন্দেহ করবে না না সন্দেহ না করারই বা কি আছে রোহন কি বলছিস না মানে সন্দেহ ধুর ভাবে বাদ দাও তো শব্দ শামা শব্দ শিয়ামা কাল রাতে এখানেই ছিলে না ইমানের ঘরটা খালি ছিল তো খালা বললো ওখানেই থাকবে আয় ভিতরে আয় বস তুমি তো এখন থেকে এখানে থাকছো কেন তোর কোনো সন্দেহ আছে তুমি সেই ঝড় ব্যাপারটা জেনে এখানে এসছো তাই না কোনটা মান করছো কেন দেখ সিফ খালার আগ্রহী আমার এই বাড়িতে আসা এখানে কোনো রহস্য টহস্য নেই একটা রহস্য আছে তুমি কি জানো সেই জহরে দেশের বাইরে বাবার সাথে রাগারাগি করে চলে গিয়েছে জানি আর সে কারণে অনেকটা এখানে আসা এক ধরনের রিপ্লেসমেন্ট আচ্ছা আমাকে এতটা বোকা ভাবা কি তো ঠিক হচ্ছে এবাড়ির ছেলে রিপ্লেসমেন্ট কখনো অন্য বাড়ির ছেলে হতে পারে না তাহলে কি তোমার এখানে আসাটা একটা মিশন খালাকে এক ধরনের সাপোর্ট দেয়া আর আমার তো কোনো কাজই নেই এ ধরনের মিশনারি তো করা যেতেই পারে মিশনারি না তা তো করা যেতেই পারে যেটা শেষ না আসলে খুব টায়ার্ড সারাদিন ডিউটি করেছি তো ঘুমাবো নিজের ঘরে গিয়ে ঘুমা এখানেই ভালো Sorry for this, huh? কত রকম মানুষের কত রকম মিশন
তুমি কি বাবার ছবির সাথে কথা বলছিলে? কই না তো? আমি বাইরে দাঁড়িয়ে স্পষ্ট শুনলাম। তুমি বাবাকে কি যেন বলছিলে? কি বলছিস? তুমি কি শিওর তুমি একা একা কথা বলছিলে না? তুই কি সত্যি শুনেছিস? কি জানি, ভুলও শুনতে পারি। দেখলে তুমি আমায় কোথায় নিয়ে এসে দাঁড় করিয়েছ? কদিন পর লোকে আমাকে দেখে বলবে আমি পাগল হয়ে গেছি। তোমার কঙ্কর মতো যদি ক্যাপেবল হতে পারতাম, সামর্থ্য আর একটু সামর্থ্য, কখন যে কে আসে, দিনকালের অবস্থা যা পড়েছে, দিন দিন তো সিচুয়েশন খারাপই হয়ে যাচ্ছে। কি সব যে বল না চাচু, কখন থেকে বেল বাজাচ্ছি? আমি তো ছাদে বসে চা খাচ্ছিলাম। তুমি ছাদে ছিলে? হ্যাঁ, না মানে আমি ওই বারান্দায় ছিলাম। আর তাছাড়া দুপুরবেলার খাওয়াটা যে হেভি হয়েছে না, আর ফ্যান্টাস্টিক, এত বেশি খাওয়া হয়ে গেছিল যে ঝিমঝিম করছে। সব কোথায় আছে? যে যার ঘরে। তিথি, মামনি আছে তো? দোলা তুমি উপরে যাও। শোনো, তুমি এত রাতে একা? এত রাত মানে মাত্র তো সন্ধে 7টা বাজে। ও, 7টা? পাগল। ও ভাবি, সকালে যে অঙ্কটা নিয়ে ঝামেলা পড়েছিলাম না? কোনটা রে? আরে ওই যে তিথির ক্লাস ওয়ার্ক। ও হ্যাঁ হ্যাঁ, ওটা পুরো সলভ করে ফেলেছি। তাতে এত হাসি খুশি? বাবা শোন না, তুই সংসার টংসার ঝামেলা বাদ দিয়ে অঙ্ক নিয়ে থাকলি তো পারিস। আরে বাবা না না, ওগুলো আমি পারবো না। তবে কি ভাবি জানো, আমি খুব অল্প পেলেই খুশি থাকি। এটা খুব ভালো লক্ষণ। আরে দোলা মামনি, কেমন আছিস? তুই কখন এলি রে? আর বলো না, কখন থেকে বেল বাজাচ্ছি আর বাজাচ্ছি, কেউ দরজা খুলছিল না। তিথি কোথায় আছে? তুই একা এসেছিস? তোর মা তোকে আসতে দিল? দেবে না মানে? তা অবশ্য ঠিক। শোনো, দিল্লিতে আমি সারাদিন একা একাই ঘুরে বেড়াতাম। আর একবার আমরা 4 ফ্রেন্ড মিলে নৈনিতাল গেলাম। তো হলো কি, রাত্রেবেলা আমরা ঘুরতে বের হয়েছি, এমন সময় ছুটি। মামনি কেমন আছো? ভালো ছুটি। রোহান ফোন করেছিল, ওর বোধ হয় আজ রাতেও ডিউটি আছে, তোমাকে জেগে না থেকে ঘুমিয়ে পড়তে বলেছে। তিথি, তুই তো অনেক কিছু আগে বিলে কয় পারিস। কত
দাদু চলো রোহান চাচুর ঘরে যাই, গোলাপও এসেছে মনে হয়। চলো। কেন করছি? গোলাপ আওয়াজ শুনতে পাচ্ছি। দেখছোস হাতে আমার বয়স হয়েছে, কানে কম শুনতেছি। মন খারাপ থাকলে মানুষ কানে কম শুনে, একা একা কথা বলে। তিথি তোর দাদু সে সকাল সকাল বাইরে হয়ে গেছে গে, এখন তুই দাদু দাদা ভাই কেমন পাল্টে যাচ্ছে না, একটু সাবধান হওয়া দরকার। হ্যালো রোহান চাচু, তুমি একটু ধরো। হ্যাঁ আমি দিচ্ছি। চাচি 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 তুমি না? কি রে? চাচুর ফোন। ও যাই। হ্যাঁ হ্যালো। হ্যাঁ রোহান বলো, শুনতে পাচ্ছি। ছুটি? এই মাত্র রুনির বাবা মারা গেছেন। কি?